Welcome to everyone from Mugaltola Online School. I am Meena Boshar, Assistant Teacher, Mugaltola Secondary School, Muktagasa, Mayamunchi. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty God. I am also fine. Now, I am going to start English First Paper, Class 10. Okay, dear students, please open your textbook and khata. Okay, dear students, তাহলে চলো আমরা কি ইউনিট 3 এবং লেসন 5 নিয়ে আলোচনা করি। লেসন 5 এ কি আছে? ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে আমরা এই মূল প্যাসেজে যাওয়ার আগে আমাদের কিছু কি নতুন শব্দ আছে, শব্দের অর্থগুলো আমরা জেনে নেই। তোমরা অবশ্যই যদি ভালোভাবে এই শব্দের অর্থগুলো আয়ত্ত করতে পারো, অবশ্যই তোমরা কি প্যাসেজটা সম্বন্ধে তোমরা ধারণা নিতে পারবে এবং এই প্যাসেজ থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সেটা কি করতে পারবে, আনসার করতে পারবে। তাহলে চলো আমরা কি করি, এই প্যাসেজ থেকে যে নতুন শব্দগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। তাহলে তোমরা সবাই কি খাতা কলম নিয়ে বসো এবং সেই নতুন নতুন শব্দগুলো লিখে নাও। ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অর্থ তোমরা সবাই জানো। ইন্ডিপেন্ডেন্স কি? স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স ফেস্টিভ্যাল, এফ টিআই ভি এল, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল কি? উৎসব। ফেস্টিভ্যাল কি? উৎসব। সেলিব্রেট, সেলিব্রেট, সেলিব্রেট কি? সেলিব্রেট হচ্ছে উদযাপন করা। সেলিব্রেট কি? উদযাপন করা। ফার্বার, এফ ই আর ভি ও ইউ আর, উৎসাহ। লিডার্স, নেতৃবৃন্দ, এল ই এ টি ই আর, লিডার্স হলো নেতৃবৃন্দ। উমেশ, এই সো এম এ জি ই, উমেশ কি? সম্মান, উমেশ সম্মান। প্রসেশন, পি আর ও সি ই ডাবল এস আই ও এন, প্রসেশন কি? মিছিল। ইন্টারটেইন, ই এন টি ই আর টি এ আই এন, ইন্টারটেইন কি? হৃদয়ে পোষণ করা, হৃদয়ে পোষণ করা। ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড স্পেক্টর্স, এস পি ই সি স্পেক্টেটর্স, স্পেক্টেটর্স কি? দর্শক, স্পেক্টেটর্স হচ্ছে দর্শক। তাহলে আমরা কি
কি জানলাম ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা ফেস্টিভ্যাল হচ্ছে উৎসব অবজার উদযাপন করা ফারবার উৎসব লিডার্স নেতৃবৃন্দ উমেন্স সম্মান প্রসেশন মিছিল ইন্টারট্রেন হলো হৃদয়ে পোষণ করা হৃদয়ে স্পেকটেটরস হচ্ছে দর্শক তাহলে আমরা কি মোটামুটি যে সমস্ত শব্দগুলো ছিল আমাদের প্যাসেজে সেগুলো আমরা কি করলাম জানলাম তাহলে চলো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল 26 মার্চ আমাদের কি স্বাধীনতা দিবস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের কি একটি গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব দ্য ডে ইজ সেলিব্রেটেড দিনটি উদযাপন করা হয় এভরি ইয়ার প্রতি বছর ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুজিয়াম অ্যান্ড ফারবার উৎসাহ এবং উদ্দীপনার সাথে আমাদের এই দিনটি প্রতি বছর কী করি উদযাপন করি ইট ইজ ন্যাশনাল হলিডে হলিডে কি ছুটির দিন এটা জাতীয় ছুটির দিন অল অফিসেস এডুকেশনাল ইনস্টিটিউশনস শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে অল অফিসেস সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট অ্যান্ড মিল কারখানা ওই দিন বন্ধ থাকে দ্য ডে উইথ এ 31 গান সেলু এই দিনটি কি 31টি তোপধ্বনির মাধ্যমে আমাদের এই দিনটি শুরু হয় আমরা কি লক্ষ্য করি যে যেদিন 26 মার্চ মানে 25 মার্চের পর 12টার পরে আমাদের 31টা কি করে তোপধ্বনি মানে বন্দুকের ফাঁকা আওয়াজ করে এই দিন শুরু করা হয় আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল কোর্স অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাবার খুব সকালে আর্লি ইন দ্য সকালে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কী করেন ফ্লোরাল পুষ্পস্তবক মাধ্যমে আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাবার পুষ্পস্তবক অর্পণ করেন দেন আদার লিডার্স অন্যান্য নেতৃবৃন্দ পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল ডিপ্লোমেটস সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন গণতান্ত্রিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধা পেয়ে হোমের সম্মান প্রদর্শন করে দুর্গা মাতা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তান্ত্রিক দল শিক্ষা প্রতিষ্ঠান এরপর কি মুক্তিযোদ্ধারাও এতে চলে পিপুল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ অলসো গো দেয়ার ইন রেলিস অ্যান্ড প্রসেশন লোকজন কী করে এই খালি পিপুল ফ্রম ওয়ার্কস অফ লাইফ দিন শুরু করে অলসো গো দেয়ার সেখানে বিভিন্ন সমাবেশ এবং মিছিলের মাধ্যমে দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় চৌমুদার ওই দিন হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস ইন 1971 কাদের কি করার জন্য হাইলাইট করার জন্য যারা আমাদের 1971 সালে স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের জন্য জীবন দিয়েছেন বা জীবন উৎসর্গ করেছেন তাদের শিরোনামে আনার জন্য আমরা কি করে থাকি ওই দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম জাতীয় স্টেডিয়ামে স্কুল স্টুডেন্টস চিলড্রেন স্কাউটস গার্লস গাইড টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে টু এন্টারটেইন
thousands of spectators. বিভিন্ন হাজারো দর্শকের হৃদয় পোষণ করার জন্য তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ, শিক্ষা প্রতিষ্ঠানও আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তাদের আলাদা আলাদা অনুষ্ঠানে স্পোর্টস মিট অ্যান্ড টুর্নামেন্ট, বিভিন্ন খেলাধুলা টুর্নামেন্ট দিয়ে থাকে তারা। আর অর্গানাইজড ওয়ান দ্য ডে, এই দিন তারা বিভিন্ন খেলার প্রোগ্রামও দিয়ে থাকে, ইনক্লুডিং দ্য এর সাথে সংযুক্ত থাকে কি এক্সাইটিং বোট রেস, নৌকা দৌড় ইন দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীতে নৌকা দৌড়ও হয়ে থাকে। ইন দ্য ইভিনিং সন্ধ্যার অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড, ইলুমিনেটেড অর্থ হচ্ছে আলোকিত করা, উইথ কালারফুল লাইটস, সন্ধ্যায় সকল পাবলিক বিল্ডিং লোকালয় আর ইলুমিনেটেড কি করে আলোকসজ্জা করে বিভিন্ন আলোকে ইয়ের মাধ্যমে আলোকসজ্জা করা হয়। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচার অর্গানাইজেশন এবং অন্যান্য যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো হোল কালচারাল ফাংশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, সিমিলার ফাংশন আর অলসো একই ধরনের অনুষ্ঠান আয়োজন করে আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন স্থানে আরও অনেক অনুষ্ঠান আয়োজন করে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিনটিকে উদযাপন করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 1971 সালে যারা আমাদের জন্য কি করেছিল, জীবন উৎসর্গ করেছিল, তাদের স্মরণীয় করে রাখার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকি। তাহলে দেখো আমাদের সেকশন সিএ কি আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। ওকে ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য সেকশন সি, ওয়ার্ডস অ্যান্ড মিনিং, দেখো ওয়ার্ডস মিনিং, ফাইবার, স্পেক্টেটর, ডিসপ্লে, ইলুমিনেটেড, তাহলে দেখো আমাদের ওয়ার্ডগুলি কি কি আছে, ফারবার, অ্যালাইক, স্পেক্টেটর, ডিসপ্লেস, ইলুমিনেট, আর মিনিংগুলো দেখো কি দেওয়া আছে, অ্যাক্টস অফ পারফর্মিং, অ্যাক্টস অফ পারফর্মিং, পারফর্মিং স্কিল, টু লাইট আপ, সিমিলার ওয়ে, এ স্ট্রং, ফিলিং অফ এক্সাইটমেন্ট, এ পার্সন, এ পার্সন ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট, অ্যান ইভেন্ট। তাহলে দেখো আমাদের কি কি আছে, ফারবার,
হারবারের সাথে আমাদের কি আসে হারবারের সাথে আসে কি এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট অ্যালাইড ইন এ সিমিলার ওয়ে স্পেকটেটরস স্পেকটেটর কি এ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট ডিসপ্লে অ্যাক্টস অফ পারফর্মিং স্কিল ইলুমিনেট ইলুমিনেট হচ্ছে টু লাইট আপ তাহলে আমরা কি কি আমরা এখানে যে ওয়ার্ডগুলি ছিল এবং তার সিমিলার ওয়ার্ডগুলো আমরা জানলাম তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম যে এখানে আমাদের ওয়ার্ড মিটিংগুলি আমরা জানলাম সেকশন বিতে কি ছিল আমরা আমাদের পেসের সম্বন্ধে জানলাম এখন সেকশন সি আছে চুজ দ্য বেস্ট আনসার এবং ডিতে আছে কি চুজ দ্য বেস্ট আনসার আর ইতে আছে আমরা এটা সম্বন্ধে একটা কি করব রাইট এ রাইট ইন ব্রিফ হাউ ইউ হ্যাভ সেলিব্রেট দ্য দিস ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট স্কুল অ্যাট ইউর স্কুল তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি সেকশন ডি এবং ই সেকশন ডি এবং ই তাহলে আমরা কি হোমওয়ার্ক সেকশন ডি এবং ই ডিতে আছে কি চুজ দ্য বেস্ট অ্যান্সার আর ইতে কি আছে তুমি কিভাবে ওই দিনটা উদযাপন তোমার স্কুলে উদযাপন করেছিলে সে সম্বন্ধে তুমি লিখবে ইন্ডিপেন্ডেন্স ডেটা তুমি কিভাবে উদযাপন করেছিলে সেটা তুমি লিখবে ওকে ডিয়ার স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই কি থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে।